Assalamualaikum guys, kemon achen shobai? Ami Himel from Himel 360. So asha kori shobai bhalo achen. Alhamdulillah, apnader shobar dhoyay ami bhalo achi. So ajke ami apnader dekhate jacchi, amra shokalei to kom beshi shobai wifi use kore thaki. Kintu amader wifi er speed kintu khubi kom. Kintu ashole ki karone amader wifi speed ta kom, amra kintu seta kintu jani na. To ajke ami charti upay bolbo. যে উপায়গুলো আপনারা যদি প্রতিরোধ করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সো ভিডিওটি সবাই ইনপর্যন্ত দেখে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যে কথা যদি না বললে নয়, আপনি যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইফাই রিসিভ বাড়াতে গেলে প্রথমে আমাদের মাথা যেটা রাখতে হবে, আমাদের ওয়াইফাইয়ের কতজন কানেক্ট আছে। আমাদের যদি ওয়াইফাই যদি অনেক লোক কানেক্ট থাকে তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই স্পিডটা কিন্তু খুবই কমে যাবে। আমাদের ওয়াইফাই যখন অনেক কানেক্ট হয়ে যাবে, অনেক ইউজার, তখন কিন্তু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই চেঞ্জ করা দরকার। আমাদের ওয়াইফাই যদি অধিক ইউজার থাকে, আমাদের রাউটার যতটুকু আমাদের ইউজারগুলোকে কন্ট্রোল করতে পারবে, আমাদের ওয়াইফাই কিন্তু ততটুকু ইউজার থাকা দরকার। সো এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটি জটিল টিপস হচ্ছে আমাদের ওয়াইফাই স্পিড ঠিক আছে কিনা। আমরা আসলে কতটুকু এমবিপিএস লাইন চালাচ্ছি, যেমন হতে পারে 2 এমবিপিএস, 4 এমবিপিএস, 5 এমবিপিএস, যে প্যাকেজে আপনি লাইন চালান না কেন আপনাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যদি 2 এমবিপিএস লাইন হয় তেমন অনুযায়ী আপনার ইউজার বাড়বে, এবং আপনার যদি 4 এমবিপিএস লাইন হয় আপনার কিন্তু তেমন অনুযায়ী ইউজার থাকবে, এবং আপনার যতটুকু স্পিড থাকবে আপনি কিন্তু ততটুকু ইউজারে কানেক্ট করতে পারবেন। এবং এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন, আপনার ওয়াইফাই রাউটারটা অবশ্যই ভালো হওয়া চাই। লাস্ট টিপস হচ্ছে আমাদের ওয়াইফাইটা অবশ্যই দেখতে হবে, আমাদের রিয়েল আইপি কিনা এআইপিটা ঠিক করতে হবে, অ্যান্ড দেন আমাদের ওয়াইফাই থেকে কোনো শেয়ারিং লাইন গেছে কিনা। আপনারা অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই পিছন থেকে যদি কোনো এক্সট্রা লাইন যায় আপনার কম্পিউটার অথবা আপনার অন্য যে কোনো রাউটার, যদি আপনি ডাইনামিক করে লাইন নেন তো সেটা কিন্তু অবশ্যই দেখবেন, এবং সেটা দিয়ে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যেটা মেন রাউটার যেটার ভিতরে আইপি কানেক্ট করা সেটা কিন্তু অনেকটাই অংশে কমে যাবে। সো আপনি কিন্তু এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং এই বিষয়গুলো যদি একটু মেনটেন করে চলেন তাহলে আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে। আপনি অবশ্যই এই কাজটা ট্রাই করে দেখতে পারেন। সো গাইজ, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এরকম সমস্যা আছে। যে কোনো ধরনের সমস্যা যদি ভুগে থাকেন ওয়াইফাই বিষয়ে এবং যে কোনো টেকনোলজি বিষয়ে, অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই বাই।